আমার জীবনে আমি ভালোবাসা পাইনি দিয়া, আমার মনে এটাই আসো, এখানেই কষ্ট আমার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। একটু লাউডলি কথা বলতে হবে। খেয়েছেন সকালে? খাইছি ভাইয়া। কি খেয়েছেন? যদি ভাত খান, যে মোটা করে লিপস্টিক আপনি মাখছেন, লিপস্টিক থাকার কথা না। হ্যাঁ, ভাত খাইয়া লিপস্টিক দিছি। ওটু আইতা আছে, ক্যামেরার সময় যদি বাইরা না দেখে যদি ভালো না করে তাহলে কি হইল? কোন সব সময় তো লিপস্টিক ছাড়াই থাকি, তাই না? সারা জীবন তো কাম করে খেলাম, ওটু সাজুগুজু করুম না। মেয়েদের তো পছন্দ সাজুগুজু, মেয়েদের একটু করছি। মেয়েদের পছন্দ সাজুগুজু? আচ্ছা, এই যে লিপস্টিক দেওয়ার কারণ ভালো লাগে? মেয়েরা মূলত সাজুগুজু কেন করে? ওর হাজবেন্ডের জন্য। খালি কি হাজবেন্ডের জন্য না অন্য ছেলেদেরকে ক্রাশ করানোর জন্য? কোনটা? না, যারা সতী মেয়ে তারা তো আর অন্য ছেলেদেরকে ক্রাশ খাওয়াবে না, নিজের হাজবেন্ডের জন্য সাজুগুজু করে। নিজের হাজবেন্ডের জন্য সাজুগুজু করে? কি ঘরে সাজুগুজু করে? কি ঘরে থাকে না রাস্তায় বের হয় বা অন্য ছেলেদেরকে দেখা আছে? কিন্তু আমাদের যদি ইসলাম ধর্ম যদি যাইতে চায় তাহলে ঘরে সাজুগুজুটা বেটার। হ্যাঁ, কিন্তু রাস্তায় স্বামীর জন্য করলে তো ঘরে থাকা দরকার, তাই না? এটা শুধু রাত্রে সেজেগুজে কি স্বামীকে দেখাবে? জি। আচ্ছা, যারা সাজুগুজু করে রাস্তায় বের হয় তাহলে কেমন? এটা অনেকে তো দেখি না। এটা বললে ভাই একটা ইয়ে হবে, কেন আসলে মেয়েরা সাজুগুজু পছন্দ করে, তাই এটার জন্য মনে করে রাস্তাঘাটে কোনো জায়গায় গেল কি অথবা কোনো আত্মীয় স্বজন বাসায় গেলে জন্য একটু সাজুগুজু করে, মানে এইভাবে কি চলে যাবে, বাসা যেভাবে থাকে এইভাবে চলে যাবে, সাজুগুজু করবে না? এটার জন্য কি ছেলে মাসিকে কাশ লাগার জন্য কি সাজে? আপনি সাজেন কার জন্য? মনে করো আপনাদের জন্য। আমাদের জন্য? আমাদের তো বউ আছে। তা আছে তো কি আছে? হ্যাঁ, বউ তো সবাদের আছে, তাই না? সবারই আছে, আমার সব ভাইদের আছে। ওরা আমার কলিজার ভাই, আপনারা দেখে আমাকে যে ভালো বলছেন ওতে তো আমি খুশি, হ্যাপি। কেন আমার তো হাজবেন্ড নাই ভাই। তাহলে আপনি হাজবেন্ড নাই, তার মানে আপনি কি ছেলেদের জন্য সাজুগুজু করেন? না ভাই, ছেলেদের জন্য সাজুগুজু করবো না। আসছে একটু ভালো লাগছে, সাজুগুজু করতেছে, আমার তো যাওয়ার জায়গা নাই, সারা জীবন তো মাইশের বাইরে কাম করলাম, ওখানে আসছে একটু ক্যামেরার সময় মধ্যে একটু সাজুগুজু করি। আপনি তো ভাইরাল পার্সন, আপনাকে তো অনেক মানুষ চিনে, অনেক মানুষ জানে। হ্যাঁ, অবশ্যই, আলহামদুলিল্লাহ। তো এ পর্যন্ত মানে কয়জন ছেলেকে পটিয়েছেন? মনে এটাই অফিস, একটা ছেলেকে পটাইতে পারলাম না। কেন জানি না, যেমন আপনার চোখে আমি সাজুগুজু করছি সুন্দর লাগতেছে, আরো মনে দশটা ভাইয়ের চোখে আমি সুন্দর না? যদি হইতাম তাহলে তো আমি একজন গাড়ি হইতাম, তাই না? ছেলেরা পটে না কেন? মানে আপনি কি পটাতে পারেন না, নাকি না ছেলেরা আপনাকে পছন্দ করে না, কোনটা? এটা ওরা বলতে পারে, এটা তো আমি সঠিক বলতে পারি না। কিন্তু আমার ছেলেদেরকে কিভাবে পটাইতে হবে এটাই আমার ব্যারেন্টে আসে না। ছেলেদেরকে পটাইতে হলে কিছু কেরামতি জানতে হয়, সেই কেরামতি আপনার জানা আছে? না, জানা নাই। যদি আপনাদের জানা থাকে একটু শিখে দিয়েন। আমার তো জানা নেই, আমার জানা আছে মেয়ে পটানো, কিভাবে মেয়ে পটাইতে হয় সেটা জানা আছে। তাহলে এটা একটু বলিয়েন, তাহলে আপনারটাই আমি শিখে নেব। আমারটা শিখে নেব। আমরা তো ছেলেরা মেয়েদেরকে পটাই, আর মেয়েরা ছেলেদেরকে কিভাবে পটায় এটা জানি না আমি, এটা আমার জানা নেই যে ছেলেদেরকে কিভাবে পটাইতে হয়। তাহলে তো যদি পটাইতে পারতাম তাহলে তো আমার বাকি 10 বছর জীবনটা তো নষ্ট হইতো না, তাই না? সুখে শান্তিতে চলে গেল। 10 বছর জীবনটা কিভাবে নষ্ট করলেন? কেন নষ্ট হয়েছে? আমার ছেলে আছে, ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য ওদেরকে মাদ্রাসায় ভর্তি করছি। আবার মনে করেন এখন যদি আমি আরেক জায়গায় বিয়ে করি তাহলে তো আমার বাচ্চাদেরকে কেটে পারি, এটার জন্য আমি বিয়ে করি। কোন ওখানে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক বড় হয়েছে মাশাল্লাহ, ওখানে আমি বিয়ে করা প্রস্তুত। মানে এখন বাচ্চারা বড় হয়েছে, এখন বিয়ে করতে পারবে? জি। এতদিন করেন না, বাচ্চারা ছোট ছিল? জি জি। আচ্ছা, তো এখন যদি আপনি বিয়ে করেন তাহলে মানে আপনার যে বাচ্চারা রয়েছে এখন তো বড় হয়েছে আপনি বললেন, জি, তারা কি তার বাবাকে মেনে নিবে? ভাইয়া কতটা হচ্ছে আমি আগেও বলছি, এখনও বলছি, ওরা জন্ম করে ওদের বাবাকে দেখেনি। আর আমি চাই, আমি এখনো বলিনি যে ওদের বাবার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, এটা আমি বলিনি। আমি বলছি যে তোমার বাবা আছে, কিন্তু ওরা বলে আমাকে জিজ্ঞাসা যে আম্মু সবার আব্বু আসে, আমার আব্বু আসে না, কারণ কাজে ব্যস্ত, এটার জন্য এটা বলছি। তা আমি যে ব্যক্তিকে বিয়ে করব আমি বলবো যে এটাই তোদের বাবা। আর আমি এমন একটা আমার জীবনে মানুষ চাই
আমার সন্তানদেরকে ওদের সন্তানের মতো ভালোবাসবে, এখানে কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থ। আমরা শুধু অল্পটু ভালোবাসা চাই। আচ্ছা, আপনি যে বললেন আপনার সন্তান আপনার স্বামীকে চিনে না, মানে তার বাবাকে তারা চিনে না, আপনি যখন তারা বলতো আপনি বলতেন যে আছে, এখন আপনি চাচ্ছেন যে বিয়ে করে আপনার স্বামীকে তাদের বাবা হিসেবে প্রেজেন্ট করার জন্য তাদের সামনে, তাই না? আচ্ছা, তো আপনার স্বামী তা আপনার সন্তানকে কি তার মতো করে আপন করে নিবে কি না? এইটাই হচ্ছে কথা। এখন যদি এমন মানুষ তো সবাই খারাপ না, তাই না? ভালো মন্দ আছে না? এখন যে ব্যক্তি ভালো আমি তাদেরকেই চাচ্ছি। আমি কিন্তু টাকা পয়সা ধন সম্পদ চাই না, আমি ওর একটু ভালোবাসা চাই, আর আমার বাচ্চাদের বাবা চাই। কেন টাকা পয়সা ধন সম্পদ চান না কেন? মেয়েরা তো, মেয়েরা তো বেশ বেশিরভাগ যে ছেলেদেরকে বিয়ে করে বা যে ছেলেদেরকে প্রেম, যে ছেলেদের প্রেমে পড়ে, বিশেষ করে আগে আগে দেখে ছেলেটার টাকা আছে কি না। আমরা তো দেখতেছি এখন ইয়ং ইয়ং মেয়েরা বুড়ো বুড়ো বেটার কাছে বিয়ে হইতেছে খালি একমাত্র টাকার জন্য। তো আপনার টাকা পয়সা লাগবে না কেন? ভাইয়া কথাটা হয়েছে, প্রশ্নটা আমি এটাই বলবো যে যারা এই কথাগুলো বলে তারা কিন্তু বাপের হোটেলে বসে খাইতো। আমাদের মতো মেয়ে আছে, মেয়েরা মনে আমার কথাটা শুনলে মনে হয় আমাকে ব্যাপ তো পাততে পারে। এখানে ব্যাপ দেবে কিচ্ছু নেই আপু, এটা আমার জ্ঞানে বলতেছে যে এগুলো বাপের হোটেলে বসে খাইছে, এটার জন্য ওরা টেকার মর্যাদাটা বুঝে না, এই জন্য টেকা আলা হাজবেন্ডে খুঁজে। আর আমরা কিন্তু বাপের হোটেলে বসে খাইতে পারিনি, আমরা নিজে ইনকাম করছি, করে খাইছি, তো এটার জন্য টেকার মর্যাদাটা আমরা বুঝি। টেকার মর্যাদা আপনি তো মানে যেটা বললেন আপনার কথাতেই আমি আবার বলতেছি, তাহলে আপনি মানে বলতে যাচ্ছেন যে টাকা আপনার জীবনে টাকা ওইভাবে আসেনি? না না, এমন ধরনের কোনো টাকা আমাদের জীবনে আসেনি। আমরা মনে করেন 300-400 টাকা ইনকাম করছি, কি মাসে আমি 3,000-4,000 টাকা বেতন পাইছি, স্যালারিটা পাইছি, এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ। তো আমার কথা হচ্ছে যারা জীবনে টাকা পয়সা একটু কম হাতিয়েছে বা একটু কম কম আসছে যাদের হাতে, তারাই তো টাকা পয়সার প্রতি তাদের তো একটু লোভ একটু বেশি থাকবে যে আমার জীবনে আমি একটা গাড়ি করবো, একটা বাড়ি করবো, সুন্দর ড্রেস কিনবো, সুন্দরভাবে চলাফেরা করবো, তারাই মানে তাদের একটু মন থাকে ওদিকে সবচেয়ে বেশি। তো আপনাদের তো থাকার কথা বেশি সবচেয়ে। না ভাইয়া, কেন নাই জানেন, এই যে বললাম আগে যে আমি টাকা ইনকাম করছি, এটার জন্য টাকার ভালোবাসাটা আমি বুঝি না। আমি চাই একটা সত্যিকার একটা মানুষ চাই, ওর ভালোবাসাটা চাই। জীবনে আমি ভালোবাসা পাইনি ভাইয়া, আমার মনে এটাই আসতো, এখানেই কষ্ট আমার। আপনি ভালোবাসা পাননি কেন? আপনি কি জন্য ব্যর্থ হয়েছেন ভালোবাসার দিকে? ছোটবেলায় আমার বাবা হারাইছে, আমার বাবার আদর ভালোবাসা আমি পাইনি। তারপরে আমার যখন 14 বছর বয়স তখন আমাকে বিয়ে দিছে, বিয়ে হওয়ার পরে 3 বছর সংসার করছি, 3 বছর একটা মেয়েকে ভালোবাসা সব কিছু হয় না, একটা স্বামীরও আদর ভালোবাসা পাইলাম না। আমি এটার জন্য আমি ভালোবাসার কাঙ্গাল, আমি টাকা পয়সার কাঙ্গাল না, ভালোবাসার লোক চাই, ভালোবাসার কাঙ্গাল। জি, 3 বছর বয়সে যখন আপনার বাবা মা আপনাকে বিয়ে দিয়েছে, 14 বছর বয়সে 3 বছর স্বামী সংসার করেছেন, 3 বছরে কয়টি সন্তানের মা হয়েছেন? দুটি। আচ্ছা, তো 14 বছর বয়সে বাল্য বিবাহ যেটাকে বলে, স্বামী কি জিনিস অনেক মেয়েরা বুঝতই না। জি না। আপনি কি বুঝতেন না? তাহলে 3-2 বাচ্চার মা হলেন কি করে? এখন এইটা কেমনে বুঝাই আপনাদের? আমাদের এখানে মনে করেন, আমাদের এখানে আপনাদের এখানে কিছু না, মনে করেন যে মেয়েদেরকে ছেলেরা নেংলেই বাবু আসে, এখানে একটা সুখ আছে, মহব্বত আছে, তাহলে বলে কি র‍্যাব, আর ঘরে করলে কি স্বামী স্ত্রী, তাহলে কোন অর্থটা তো বুঝে নেন। এটা তো সবকিছু ভাঙে বলা ঠিক না, সম্ভব না। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম লিপস্টিক নিয়ে, স্বামী নিয়ে, সংসার নিয়ে অনেক কথাই বললাম। তো মূলত কারণ হচ্ছে আজকে ক্যামেরার সামনে কেন আসছে? আসছে ভাইয়া এটার জন্য যে আমার ছেলেরা বড় হয়ে গেছে, মনে করেন যে ওদের দায়িত্বটা বাড়ে গেছে। ওদের একটা পোশাক আগে ছিল 300 টাকা, এখন ওদের একটা পোশাক কিনতে গেলে লাগে 600 টাকা, আবার ফের মাদ্রাসার বেতনটাও বাড়ে গেছে। তো মনে করেন আমি যে টাকাটা ইনকাম করি এটা দিয়ে আমি চলতে পারতেছি না, ওদেরকে এমনকি পড়াইতেও পারতেছি না, ভালো একটা পাঞ্জাবি টুপি এগুলো নিয়ে দিতে পারতেছি না, কি আমিও ঘর ভাড়া দিই। আমার আগে একটা রুমে হইতো, এখন 2টা রুম লাগতেছে, 2টা রুমে আমাকে 3,000 টাকা রুম ভাড়া দিতে হয়, এটাও দিতে পারতেছি না। তো আমি যে টাকাটা দিয়ে ইনকাম করি এটা দিয়ে আমি পারতেছি না, আমার একটা জুলুম হয়ে গেছে, এটা অনেক কষ্ট হয়ে গেছে। এটার জন্য আমি আসছি, যদি আমাকে পারেন, আমার ভাইরা আছে যেমন বাবার মতন আছে, ওরা যদি আমাকে 2-4 টাকা সাহায্য করে আমার জন্য অনেক উপকার।
আচ্ছা, আপনার সাহায্য করতে হলে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে, যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা? জি আছে, আমার মোবাইল আছে। বিকাশ করা না নগদ করা? নাম্বারটা বিকাশ। আচ্ছা, নাম্বারটি বলে দেন। আপনি তো জানেনই, আপনি এর আগে অনলাইনে আসছেন কয়েকবার, অনেক লোকে ফোন দিল। জি ভাইয়া, তো জেনে বুঝে দিতে চাচ্ছেন তো নাকি? হ্যাঁ, বুঝলাম না। জেনে বুঝে দিতে চাচ্ছেন তো নাকি? হ্যাঁ, আমি জানি। শুনুন, আচ্ছা, নাম্বারটা বলে দিন। মোবাইল তখন আমার সঙ্গে আমি নিয়ে আমি আপনারা বলে দিন। নাম্বারটা আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।